দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। জম্মু কাশ্মীর পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরেই জানিয়ে দিব পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের চুক্তি হতে পারে 15 জুলাই বলছে রাশিয়া। আফগানিস্তানে চীনা ও রাশিয়ান প্রভাব বিস্তারের সংখ্যা আছে বলছে মার্কিন জেনারেল। আরো জানিয়ে দিব আজারবাইজানে তুর্কি সামরিক ঘাঁটির ওপর বিশেষ নজর রাখা হবে বলছে রাশিয়া। আরো গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে দিব করোনার তৃতীয় ঢেউ আসছে ভারতে। এবং সর্বশেষ জানিয়ে দিব বন্ধুরা রাইসিকে নিয়ে গভীর উদ্বেগ ইসরায়েলে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিবেন আজকের সংবাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জম্মু ও কাশ্মীর পূর্ণ মর্যাদা পেতে চলেছে, এটা মুসলিম বিশ্ববাসীর জন্য আনন্দের বিষয়। এতে মাথামোটা উগ্র হিন্দুত্ববাদী বড় শয়তান মহান রব্বুল আলামিনের কাছ থেকে ধরা খেতে শুরু করেছে। ইতিমধ্যে ভারতে আবারও তৃতীয় ঢেউয়ের মহামারী আসতে চলেছে, এবার আর শেষ রক্ষা হবে না মোদীর। এতে আপনার মতামত জানিয়ে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন কে কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন। জম্মু কাশ্মীর পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জম্মু কাশ্মীর পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 24 জুন সর্বদলীয় বৈঠক ডেকেছেন। দিল্লিতে গুরুত্বপূর্ণ ওই বৈঠকে কেন্দ্রীয় সরকার জম্মু কাশ্মীর সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে পারে। কেন্দ্রীয় সরকার 2019 সালে জম্মু কাশ্মীরের বাসিন্দাদের জন্য বিশেষ সুবিধা সম্বলিত 370 ধারা বাতিল করায় উদ্বুদ্ধ রাজনৈতিক অচলাবস্থা দূর করতে প্রধানমন্ত্রীর এটি প্রথম বড় পদক্ষেপ গ্রহণ। গণমাধ্যম সূত্রে প্রকাশ, জম্মু কাশ্মীর চলমান রাজনৈতিক অচলাবস্থা ছাড়াও কেন্দ্র সরকার শাসিত অঞ্চলকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার বিষয়ে আলোচনা হতে পারে। ওই বৈঠকে জম্মু কাশ্মীরের বিধানসভা নির্বাচন নিয়েও আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। জম্মু কাশ্মীরে 2018 সাল থেকে নির্বাচন বন্ধ রয়েছে, সে সময় মেহবুবা মুফতির দল PDP এবং BJP-র মধ্যে জোট ভেঙে গিয়েছিল। সম্প্রতি সাবেক মুখ্যমন্ত্রী ডক্টর ফারুক আবদুল্লাহর নেতৃত্বাধীন গোপকার গোষ্ঠী কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনার বিষয়ে নরম অবস্থানের ইঙ্গিত দিয়েছিল। এর আগে গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। এতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা, গোয়েন্দা ব্যুরোর পরিচালক অরবিন্দ কুমার, রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস শাখার প্রধান সামন্ত কুমার গোয়েল, আধাসামরিক বাহিনী CRPF এর মহাপরিচালক কুলদীপ সিং এবং জম্মু কাশ্মীরের DGP দিলবাগ সিং উপস্থিত ছিলেন। ওই বৈঠকের আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার সঙ্গেও সাক্ষাৎ করেন। উভয় বৈঠকেই জম্মু কাশ্মীরের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বর্ণনা করা হচ্ছে। কেন্দ্রীয় সরকার 2019 সালের আগস্টে জম্মু কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া 370 ধারা বাতিল করা সহ রাজ্যটি কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীর এবং লাদাখে বিভক্ত ছিল। ওই সিদ্ধান্তের আগে রাজ্যের সাবেক 3 মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি, ডক্টর ফারুক আবদুল্লাহ এবং ওমর আবদুল্লাহ সহ অনেক বড় বড় নেতাকে জম্মু কাশ্মীরে গৃহবন্দী করা হয়েছিল। গ্রেফতার করা হয় বহু সাধারণ নেতা কর্মীকে। শেষমেশ কয়েক মাস পরে সাবেক মুখ্যমন্ত্রীদের ধাপে ধাপে মুক্তি দেওয়া হয়েছিল। জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও PDP সভানেত্রী মেহবুবা মুফতি বৈঠকের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণের বিষয়টি নিশ্চিত করে এ নিয়ে রোববার তারা বৈঠকে বসে সিদ্ধান্ত নেবেন বলে মন্তব্য করেছেন। PDP ছাড়াও সেখানকার আরো বেশ কয়েকটি রাজনৈতিক দল প্রধানমন্ত্রীর প্রস্তাবিত বৈঠকে আমন্ত্রণ পেয়েছে বলে জানা গেছে সূত্রপাঠ স্টোরে। পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের চুক্তি হতে পারে 15 জুলাই বলছে রাশিয়া। রাশিয়া বলেছে ইরানের পরমাণু সমঝোতা স্বাক্ষরের ষষ্ঠ বার্ষিকীতে আগামী 15 জুলাই এটি পুনরুজ্জীবনের চুক্তি হতে পারে। ভিয়েনায় পার্শ্বদের সঙ্গে ইরানের চলমান সংলাপে অংশগ্রহণকারী রুশ প্রতিনিধি দলের প্রধান মিখাইল উলিয়ানোভ শনিবার এক টুইটার বার্তায় এ আশা প্রকাশ করেন। মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক লরেন্স নরম্যান শনিবারই এক টুইটার বার্তায় লিখেন, আগামী 15 জুলাইয়ের মধ্যে সংলাপ থেকে একটি চূড়ান্ত ফলাফল বের করে আনার ব্যাপারে কি কেউ বাজি ধরতে পারবেন। তারই টুইটার বার্তা প্রকাশের ঘন্টা দুই পর উলিয়ানোভ নিজের অফিসিয়াল টুইটার পেজে দেওয়া এক পোস্টে লিখেন, পেশাগত কারণে আমি কোনো বাজি ধরতে পারি না, তবে এই ধারণাটি আমাকে আকৃষ্ট করেছে যে ভিয়েনা সংলাপের চূড়ান্ত চুক্তির জন্য 15 জুলাইকে একটি সম্ভাব্য ডেডলাইন ধরা যেতে পারে, যে দিনটি হবে পরমাণু সমঝোতা সই করার ষষ্ঠ বার্ষিকী। 2015 সালের 15 জুলাই 6 জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা সই হয়েছে।
হয়েছিল যা 2016 সালের শুরু থেকে কার্যকর করা হয়। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা হাতে পেয়ে 2018 সালের মে মাসে অন্যায়ভাবে এই সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার ফলে চলমান অচল অবস্থা দেখা দেয়। সেই অচল অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য ইরানের সঙ্গে পার্শ্বদের গত প্রায় 3 মাস ধরে ভিয়েনা সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এ পর্যন্ত 6 দফা আলোচনা হলেও তা থেকে চূড়ান্ত চুক্তি হওয়ার মতো কোনো ফল এখনো আসেনি। তবে সব পক্ষ শীঘ্রই চুক্তি হওয়ার ব্যাপারে আশা প্রকাশ করেছে সূত্রপাত স্টোরে। আফগানিস্তানে চীনা ও রাশিয়ান প্রভাব বিস্তারের সংখ্যা আছে বলছে মার্কিন জেনারেল। সামরিক কর্মকর্তারা ও নিরাপত্তা বিশ্লেষকরা আভাস দিচ্ছেন যে আগামী মাসে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহারের পর চীন ও রাশিয়া সেখানে প্রভাব বিস্তারের প্রতিযোগিতায় লিপ্ত হবে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকমের অধিনায়ক জেনারেল ফ্যাং ম্যাকেনজি মিশরে ভয়েস অব আমেরিকার সাথে এক সাক্ষাৎকারে বলেন, চীন আফগানিস্তান স্পষ্টতাই একটা আগ্রহের স্থান। এশিয়া ও তার বাইরে অবকাঠামো গড়ে তোলার বিষয়ে চীনের আগ্রাসী আগ্রহের বিষয়ে তিনি বলেন, সেখানেই আপনি দেখুন এ প্রকল্পগুলো মধ্যপ্রাচ্য জুড়ে রয়েছে, যেখানে আসলে এ দেশগুলো ঝুঁকির মধ্যে আছে। আমার মনে হয় সামনের দিনগুলোর আফগানিস্তান হবে তেমনই এলাকাগুলোর মধ্যে অন্যতম। সেন্টকমের সাবেক কমান্ডার অবসরপ্রাপ্ত জেনারেল জোসেফ ভোটেল বলেন, এতে আশ্চর্য হবার নেই যে যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহারের পর যে সৈন্য স্থান সৃষ্টি হবে তা পূরণ করতে চাইবে চীন ও রাশিয়া। ভোটেল আরো বলেন, আমেরিকার সামরিক উপস্থিতি যখন হ্রাস পাবে তখন যুক্তরাষ্ট্রকে এটা নিশ্চিত করতে হবে যে আমাদের রাষ্ট্রদূত ও দেশের ভেতর সংগতিপূর্ণ পররাষ্ট্র দপ্তরের মাধ্যমে কূটনৈতিক অবস্থানটা যেন দৃঢ় থাকে এবং যুক্তরাষ্ট্রে তার স্বার্থ সুরক্ষিত করতে পারে। বেইজিং তার বেল্ট এন্ড রোড উদ্যোগের মাধ্যমে বিশ্বব্যাপী তার অর্থনৈতিক শক্তি প্রদর্শন করতে পারে। চীনের মধ্যে বলছে যে তারা এ কর্মসূচি আফগানিস্তানেও নিয়ে যেতে চায়। আজারবাইজানে তুর্কি সামরিক ঘাঁটির উপর বিশেষ নজর রাখা হবে বলছে রাশিয়া। রাশিয়ান সীমান্তের কাছে ন্যাটো জোটভুক্ত দেশগুলোর সামরিক স্থাপনার উপর বিশেষভাবে নজর রাখা হবে বলে মন্তব্য করেছেন রাশিয়ান সরকারের মুখপাত্র দিমিত্রি পেশকভ। শুক্রবার সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন, রাশিয়ার নিরাপত্তা নিশ্চিত করতে দেশটির সীমান্তের কাছে ন্যাটো জোটভুক্ত দেশগুলোর সামরিক ঘাঁটি নির্মাণের উপর বিশেষ নজর রাখা হচ্ছে বলে মন্তব্য করে দিমিত্রি পেশকভ মূলত তুরস্কের প্রতি ইঙ্গিত করেছেন। আজারবাইজানে তুরস্কের ঘাটি নির্মাণ করার জোর সম্ভাবনা থাকায় দিমিত্রি পেশকভ এ মন্তব্য করেছেন বলে একাধিক সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে। এর আগে শুক্রবারে আজারবাইজানে তুর্কি সামরিক ঘাঁটি নির্মাণের বিষয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভকে প্রশ্ন করা হয়। বিভিন্ন গণমাধ্যমের এমন প্রশ্নের উত্তরে ওই সময় সের্গেই লেভরভ বলেন যে তিনি গুজবের উপর ভিত্তি করে কোনো মন্তব্য করবেন না। এদিকে আগামী মঙ্গলবার থেকে রাশিয়া তুরস্কের সাথে তাদের বিমান যোগাযোগ আবারও চালু করে দিতে যাচ্ছে। এর ফলে তুরস্কে ব্যাপক হারে রাশিয়ান পর্যটকদের আনাগোনা শুরু হবে বলে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে। তুরস্কে রাশিয়ান পর্যটকরা সবচেয়ে বেশি ভ্রমণ করে থাকেন। 2019 সালে 70 লাখ রাশিয়ান পর্যটক তুরস্কে তাদের অবসর সময় কাটান। একক দেশ হিসেবে রাশিয়ায় তুরস্কের সবচেয়ে বড় পর্যটক যোগদানদাতা রাষ্ট্র। মহামারীর মধ্যে 2020 সালেও 27 লাখ রাশিয়ান তুরস্কে ভ্রমণ করতে যান। সূত্র আনাদোলু এজেন্সি। করোনার তৃতীয় ঢেউ আসছে ভারতে। ভারতে করোনার তৃতীয় ঢেউ অনিবার্য এবং আগামী 6 থেকে 8 সপ্তাহের মধ্যেই দেশে করোনার তৃতীয় ঢেউ শুরু হতে যাচ্ছে। এভাবেই করোনার তৃতীয় ঢেউ সম্পর্কে সতর্ক করেছেন দিল্লিতে অবস্থিত এইমস হাসপাতালের প্রধান ডাক্তার রণদীপ গোলেরিয়া। খবর NDTV। ভারতের বিভিন্ন স্থানে গত কয়েক সপ্তাহ ধরে চলা কঠোর লকডাউন শিথিল হতে শুরু করার মধ্যেই এমন আশঙ্কার কথা জানালেন গুলেরিয়া। দেশটিতে এখনো সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিশাল জনগোষ্ঠীকে ভ্যাকসিনের আওতায় আনা। তিনি বলেন, বিভিন্ন স্থানে বিধিনিষেধ তুলে নেওয়া হলে কোভিড সংক্রমণ আরো বেড়ে যেতে পারে। আমার মনে হচ্ছে না আমরা করোনার প্রথম বা দ্বিতীয় ঢেউ থেকে কিছু শিখতে পেরেছি। জনসমাগম আবারও বাড়ছে, মানুষ আবারও বিভিন্ন স্থানে জড়ো হচ্ছেন। তিনি বলেন, করোনার তৃতীয় ঢেউ আঘাত আনছে যাচ্ছে এটা প্রায় নিশ্চিত এবং তা হতে পারে আগামী 6 থেকে 8 সপ্তাহের মধ্যেই। তিনি বলেন, এটা নির্ভর করেছে আমরা কোভিড এর বিরুদ্ধে কেমন আচরণ করব বা জনসমাগম এড়িয়ে চলবো কিনা তার উপর। এখনো পর্যন্ত ভারতে মাত্র 5% মানুষকে করোনার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। চলতি বছরের শেষ নাগাদ 130 কোটিরও বেশি জনসংখ্যার দেশটিতে 108 কোটি মানুষকে ভ্যাকসিনের আওতায় আনার পরিকল্পনা নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। এইমস প্রধান ডাক্তার রণদীপ গুলেরিয়া বলেন, দেশের সব মানুষকে ভ্যাকসিনের আওতায় আনাটাই এখন প্রধান চ্যালেঞ্জ। আগামী 3 মাসের মধ্যেই করোনার আরো একটি ঢেউ আঘাত আনতে পারে, এটা আরো কম সময়ের মধ্যেও হতে পারে বলে
আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। এদিকে ভারতে দৈনিক সংক্রমণ 60,000-এর ঘরে নেমে আসায় কিছুটা স্বস্তি মিলেছে। গত 24 ঘন্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন 60,753 জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত 2,98,00,000 ছাড়ালো। তবে শনাক্ত কমলেও দৈনিক মৃত্যু কিছুটা বেড়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত 24 ঘন্টায় দেশে মৃত্যু হয়েছে 1,647 জনের। এ নিয়ে দেশে মোট প্রাণ হারিয়েছেন 3,85,137 জনের। এর আগের 24 ঘন্টায় ভারতে দৈনিক মৃত্যু উল্লেখযোগ্য সংখ্যায় কম ছিল। ওই সময় দেশটিতে মৃত্যু হয়েছে 1,587 জনের। প্রায় 2 মাস পর দৈনিক মৃত্যু এতটা কমে আসে। এর আগে গত 18 এপ্রিল দৈনিক মৃত্যু ছিল 1,501 জন। দেশটিতে প্রতিদিন যত লোক আক্রান্ত হচ্ছেন তার থেকে অনেক বেশি আক্রান্ত সুস্থ হয়ে উঠেছেন, ফলে সেখানে সক্রিয় রোগীর সংখ্যা ধারাবাহিকভাবে কমছে। এখন দেশে সক্রিয় রোগী রয়েছেন 7,60,019 জন। 74 দিন পর এতটা কমলো দেশে সক্রিয় রোগীর সংখ্যা। করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় সক্রিয় রোগী পৌঁছে যায় 37 লাখের উপরে। সেখান থেকে কমতে কমতে এই সংখ্যায় নেমে এসেছে। রাইসিকে নিয়ে গভীর উদ্বেগ ইসরায়েল। ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিওর হায়াত বলেছেন, ইরানের সবচেয়ে উগ্রপন্থী প্রেসিডেন্ট হচ্ছেন ইব্রাহিম রাইসি। ইরানের নতুন প্রেসিডেন্ট দেশটির পরমাণু কর্মসূচি জোরদার করবেন। তিনি ইরানের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের গুরুতর উদ্বেগ থাকা উচিত। খবর বিবিসির। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে শনিবার তাকে বিজয়ী ঘোষণা করা হয়। দেশটিতে গত শুক্রবার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে গণনা করা ব্যালটের মধ্যে রাইসির পক্ষে 62% ভোট পড়ে বলে জানায় ইরানের নির্বাচন কমিশন। এরপর পরাজয় মেনে নেন ইব্রাহিম রাইসি। 3 প্রতিদ্বন্দ্বী কঠোরপন্থী মহসেন রেজাই, আমির হোসেন কাজিজাদে হাশেমি ও মধ্যপন্থী আব্দুল নাসের হেমাতি। রাইসি আগামী আগস্টে ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন।